মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই পাহাড়ে বন্ধের ডাক দিয়েছেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ড সহ অনেকে। তিনি বন্ধের সমর্থন করেন না, বাংলাকেও ভাঙতে দেবেন না, বন্ধের নামে কেউ আইন হাতে নিলে রেয়াত করা হবে না। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরিষ্কার বলে দিচ্ছি, বন্ধ সমর্থন করি না, এটা আমাদের পলিসি, আজ 11 বছর দেখিয়ে দিয়েছি। দুই, কলকারখানা বন্ধও পছন্দ করি। 23 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আর ওই দিন থেকে পাহাড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, আন্দোলন করার স্বাধীনতা সবার আছে, কিন্তু বন্ধ বরদাস্ত করা হবে না। বাংলায় আমরা বন্টন করতে দিই না, বাংলাটাকে খোলা রাখতে হবে। খোলা রাখলেই চাকরি বাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, ট্যুরিজম বাড়বে, উন্নয়ন বাড়বে, রাস্তা চলবে, গতি চলবে, বাস চলবে, পড়াশুনো চলবে, সব কিছু চলবে, তবেই তো বাংলা এগিয়ে যাবে। আর যদি কেউ মনে করে আমার পলিটিক্যাল প্রোগ্রাম 5 বছরে একবার বন্ধ করে দেখাই আমার ক্ষমতা, আমি পরিষ্কার বলে যাচ্ছি, কোনো বন্ধ হবে না। বন্ধ করলে আমরা বন্ধ সমর্থন করব না। আমি শুনেছি পাহাড়ে কেউ কেউ মাঝে মাঝে জাগে, উন্নয়নের জন্য জাগে না। কি করে বন্ধ করা যায়, কি করে অশান্তি করা যায়, আমি পরিষ্কার ইনস্ট্রাকশন দিচ্ছি প্রশাসনের পক্ষ থেকে, 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আইন মেনে চলতে হবে। আইন যদি কেউ হাতে নেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে রেয়াত করবে না, সে যেই হোক। একই সঙ্গে ফের বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হন মুখ্যমন্ত্রী। বঙ্গভঙ্গ করতে দেব না। আজ ভাষা দিবসে সব ভাষীদের একটাই শপথ অঙ্গীকার, কেউ কেউ মাঝে মাঝে জাগে, উন্নয়নের জন্য জাগে না। কি করে বন্ধ করা যায়, কি করে অশান্তি করা যায়, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু আইন মেনে চলতে হবে। আইন যদি কেউ হাতে নেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে রেয়াত করবে না, সে যেই হোক। পাহাড়ের বঞ্চনা নিয়ে কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কিছু হয় নাই, কি হয় নাই জিজ্ঞেস করুন না, কি হয় নাই, শুধু 3টা এয়ারপোর্টই হয়েছে, বলুন না ভোরের আলোক হয়নি, এখানে চিড়িয়াখানা সাফারি হয়নি, বেঙ্গল সাফারি, এখানে উত্তরকন্যা হয়নি, এখানে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে না, কালিম্পং নতুন জেলা, আলিপুরদুয়ার নতুন জেলা হয়নি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়নি, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি হয়নি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি হচ্ছে না, কার্শিয়াঙে এডুকেশন হাব হচ্ছে না, মৌপং রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা সেটা পর্যন্ত এরা করে যায়নি, আজকে করে দিলাম। 3 কোটি কিছু টাকা দিয়ে মংপং এ বেড়াতে যাবেন, দেখে আসবেন, ওখানে দার্জিলিং হিলস ইউনিভার্সিটিও তৈরি হচ্ছে। এদিনই উদ্বোধন হচ্ছে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা, আর এই পরিষেবার উদ্বোধন নিয়ে এদিন শিলিগুড়ি জনসভা থেকে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। করব আমরা, আর ঝান্ডা নাড়বে ওরা, আর যদি মানুষ বিপদে পড়ে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। এদিন শিলিগুড়িতে 260 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।